নমস্কাৰ বন্ধুসকল, আজি পোনপ্ৰথমে ভিডিঅ'টি ঘৰৰ বাটৰ পৰা আৰম্ভ কৰিছোঁ, ৰাস্তাৰ পৰা। আজি মানে গুৱাহাটীলৈ যাম, কিয় যাম গম পাব, চাই থাকক ভিডিঅ'টি। এয়া হৈছে এইটো আমাৰ ঘৰ আৰু এয়া পানী 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 ৰাস্তাত, এইটো হৈছে আমাৰ মেইন ৰাস্তা। এইটো আমাৰ ঘোঁৰা উঠাই দেৱালয় সৌটো। তো আহি আছে গাড়ী, তো ইয়া গাড়ী আহি পালে গৈ থাকোঁ আৰু। এতিয়া ক'ত যাবি দাদা? অকল এয়া আমাৰ গাড়ী আহি পালে এতিয়া আমি লাহেকৈ গুৱাহাটীলৈ যাত্ৰা আৰম্ভ কৰিম। এয়া আমাৰ গাড়ী আহি পালে বৰ্তমান আমি গুৱাহাটীলৈ যাব লৈছোঁ। তো যিসকল বন্ধু বান্ধৱীয়ে মোৰ চেনেলটোলৈ নতুনকৈ আহিছে, তো চেনেলটো লাইক কৰিব, লগত ভিডিঅ'বোৰ লাইক কৰিব, চেনেলটো নহয় ভিডিঅ'বোৰ লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। লগতে কাষত থকা এই বেল আইকনটো বজাই দিলে হ'ল আৰু, না কিল্ডিং কৰিলে হ'ল, খান্তিটো বজাই দিবি কিল্ডিং কিল্ডিং কিল্ডিংকে। তো চাই থাকক, কিয় গৈ আছোঁ গম পাব ন। তো অকণমান টাইম লেপ্সত চাব আপোনালোকে। গুৱাহাটী পাই হাতা চাৰিআলি পালোঁ আহি আমি পানী পানী চাওঁ, পানী দি পানী হৈ গৈছে আমি। পানী 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 আজি হৈছে 20 জুন বিষ্ণুপ্ৰসাদ ৰাভা দিৱস, কোনাকোনো বিষ্ণুপ্ৰসাদ ৰাভা দিৱস। আমি সেইটো কাৰণে আমি আজি গৈ আছোঁ গুৱাহাটী শিল্পগ্ৰাম। এই শিল্পগ্ৰামত মানে এই বিশ্বকৰ্মা ৰাভা দিৱসটি পালন কৰিছে, ইয়াত তাত আমি নৃত্য পৰিৱেশন কৰাৰ বাবে গৈ আছোঁ। এয়া আছে লগত এইকেইটা ফিল্ড গৈ আছে ৰাভা নৃত্য পৰিৱেশন কৰিছে, ৰাভা কৃষ্টি গৈ পাই দেখুৱাইছোঁ আপোনালোকক। পালোহি আমি টুল গেট, কি কাৰবাৰ মানে এইবিলাক টুল গেট, ৰোড টেক্স, কিবা টেক্স, গাড়ী এখন কিনোতে ৰোড টেক্স দিয়ে যায় আৰু উল্টা ৰোড টেক্স দিব লাগে এইবিলাক। অ বাইদেউ, কিমান কালেকশ্যন হ'ল আজি? জালুকবাৰী অভাৰ ব্ৰিজ, আহি পাই গেলো নামিলো আৰু গাড়ীৰ পৰা, 11:30 হ'ল, আমি আহি পাই গেলো চিন্ময় সিং। একাৰ কাৰ ভূমি কৰা লাগছে মোৰ লগত, মই জেগাটো দেখাই দিম ভূমি কৰা জেগাটো। গানটো গাই দিয়া আজিৰ প্ৰগ্ৰাম হৈছে মিনিষ্ট্ৰী অফ কালচাৰ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া ৰাভা দিৱস। এয়া এইটো হৈছে আজি মেইন প্ৰগ্ৰাম। সোনকালে লৈ আহ বস্তুবিলাক, পানী পাম নেকি অকণ? এয়া শিল্পগ্ৰাম,
গরম তো সুন্দর দিছে, সুন্দর গরম, ধুনিয়া গরম ন পুরা। আমার ফালে নাই পানি, ইমান কম। আমার উদালগুড়ি টংলা নাই, কম অলপ। আমি ডুব মানে আজি এইটো কারণে আর ট্রেনালে উপরে যে যায় আমাকে পাগলা করাই দিছে। ও এইখানে দাঁড়া গেছি ন, এই কি বলি কই এইখানে ফুলসির আমি শিল্প গ্রাম মেন প্লে গ্রাউন্ড যত নাকি কালচার প্রোগ্রাম বিলাক হয় থাকে। ইয়াতে আরম্ভ হব, দেখুৱাইছো অকণমান পিছত। আমি ড্ৰেছ কৰি লওঁ, লাহেকৈ ড্ৰেছ পাতি কৰি লোৱাৰ পিছত আমি তাতে গৈ আছোঁ। কলা গুৰু বিষ্ণু প্ৰসাদ ৰাভা দিৱস। কলা গুৰু উপাধিটো কিয় দিছিল বাৰু তেখেতে? বিষ্ণু প্ৰসাদ ৰাভা, যি নেকি বিষ্ণু প্ৰসাদ ৰাভাৰ পৰা কলা গুৰু উপাধিটো পালে, তাৰ মেইন কাৰণ বহুত কলা জানিছিল আৰু, হাতৰ বিদ্যা হওক, নৃত্য হওক, চব ফালৰ পৰা বহুতখিনি বস্তু জানিছিল তখন। সেয়েহে তেখেতক কলা গুৰু উপাধি দিছে। আৰু কোনোবাই যদি ইয়াৰ ভালদৰে জানে এনেকৈ কমেণ্টত জনাই দিব। আমি ড্ৰেছ কৰিব গৈ আছোঁ। আগতে ইফালে ড্ৰেছ কৰিছিলোঁ ন, এইটোত হা অঁ পেচাবটো কৰিব লাগবগৈ। তাপ আমাৰ ইফালেও আছে, চবফালে সুবিধা ইয়াত। অলপ খালি কৰি লওক, আই টাংকি পুৰা ফুল হৈ আছে, ইয়াত খালি কৰিব লাগে আৰু ফটাফট। ভালকৈ উঠি লওক, চব টাংকি খালি কৰা লাগিছে। সোনকালে সোনকালে ড্ৰেছবিলাক কৰি লোৱা দত্ত, আপোনাৰ কাৰণে মই ছোৱালী এজন চাইছোঁ। আপোনাৰ কাৰণে মই ছোৱালী এজন চাইছোঁ। কোনজনী? দেখুৱাই দিয়া। এইজনী? অঁ সেইজনী। অঁ হ'ব, বিয়া পাতিব পাৰিম, কথা নাই। তো হৈ গ'ল ড্ৰেছ কৰা, ইয়াত পিন্ধি ল'লোঁ ধুনীয়াকৈ। অলপ পিছত আমাৰ প্ৰগ্ৰামটো আৰম্ভ হ'ব, দেখুৱাইছোঁ আপোনালোকক, চাই থাকিব ভিডিঅ'টি, স্কিপ নকৰাকৈ। তো যিসকল বন্ধুৱে নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু বেল আইকনটো বজাই দিব, লগতে ভিডিঅ'বোৰ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব। এয়া ইফালে আমাৰ বডিনৰো হৈ গ'ল ড্ৰেছ কৰা। দত্ত ভাইটো একে ঘৰৰ পৰা পিন্ধি আহিছে পুৰা ফুল ড্ৰেছত। এয়া আমাৰ দাদা লগত আহিছে, আমাৰ লগত হৈ গ'ল বেটা। তো এইখন ষ্টেজত, এইখন ষ্টেজ, এইখন ষ্টেজতে কিছু সময় পিছত আৰু আমি নৃত্য পৰিৱেশন কৰিম, মানে এইখনতে নাচিম আৰু অলপ পিছত। চাই লওক পৰিৱেশ আৰম্ভ হোৱা নাই এতিয়ালৈ। এয়া চাওক ধুনীয়া ডাঙৰ ফিল, ইয়াতে নাচিম অকণমান পিছত। এয়া আজি বিষ্ণু ৰাভা দিৱসটি শুভাৰম্ভণি হৈছে, বিষ্ণু প্ৰসাদ ৰাভা দিৱসে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰি শুভাৰম্ভণি কৰা হৈছে। আমাৰ পৰম্পৰা, আমাৰ ট্ৰেডিশ্যনখিনি আমি ইয়াত মেইনটেইন কৰি আছোঁ আৰু ইয়াৰ ভিতৰতে আমি প্ৰত্যেক ছেকেণ্ড ছেটাৰডে এয়া প্ৰথম প্ৰগ্ৰাম, আজি সমবেত সংগীতেৰে শুভাৰম্ভণি কৰা হৈছে। হৈছে বিষ্ণু ৰাভা সংগীত। Thank you.
তামাম মারি দিছিল এটবলা এনেদরে হিপি হকলে বিষ্ণু সংগীত পরিবেশন করলে আর লগতে বিষ্ণু বাবা সংগীত নৃত্য পরিবেশন করলে সকলকে দেখাটো ইমান সম্ভব নহয় শস্য শ্যামলা অসম ভূমির প্রতিটো প্রভাতত সৃষ্টির নিরাকার নির্গুণ খনিকরে সজাইছে ফুলর শরাই ফুলর দেউলর রূপর শিকলিরে বন্ধা দোয়ার সেই শিকলি ছিঙি খুলি দিয়ার বাবে কোনোবা রূপতামকে আহ্বান জনায় পূজারী যি আহ্বানর সুরর লহরে জিরি জিরিকৈ বই পরিছে অসমীয়ার বিশাল বুকু বুঢ়ালৈত বুল্লুম বুথুরর দৈতিকুল শাখার স্নাতক বাছনি পরীক্ষা কলেজের ভিতরতে সর্বোচ্চ নম্বর লাভ করল সেই সময়ত দেশের চৌদিকে জোয়ার উঠিল দেশ স্বাধীনতার আন্দোলন নিশার দুভাগত বিষ্ণু রাখা রাজপথত খোঁজ দিছে কোনোবা দূরণিবতিয়া গাঁত সংগীতর মজলিশ সামরি ব্রিটিশ রিজেন্ট আর দেওয়ানর ঘরের সম্মুখত স্পর্ধারে উড়ি আছে ঔপনিবেশিক ব্রিটিশের বিজয় ধ্বজা ইউনিয়ন জেক বিলম্বর যে সময় নাই চকুর পলকতে দৌড়ি গই নমাই আনিলে ইউনিয়ন জেক আর উড়ুয়াই দিলে তিরঙ্গ পতাকা জেনকিন্স হাইস্কুল আর দেওয়ানর পদূলিমুখত বগা কাগজত ডাঙর ডাঙর আখরে লিখি দিলে রাজ্যে আছে দুইটি পাঠা একটি কালো একটি সাদা রাজ্যের যদি মঙ্গল চাও দুইটি পাঠাই বলিদান পরাধীন ভারত পরাধীন অসম স্বাধীনতার পবিত্র মন্দিরর বেদীত বন্তি গছি জ্বলাবলৈ বিষ্ণু রাভায় সুললিত কণ্ঠরে নিগড়াই দিছিল আবাহনী গীত আমি নাচি উঠিল নাচা কিনে আমার ভিডিও করা নহল আপনার যদি চাব বিচার ইয়াতে শিল্পগ্রামের ফেসবুক পেজ এটা আছে শিল্পগ্রাম NEZCC বলে তাতে পেজটুত গিয়ে আপনার চাব পারে লাইভ দিয়া আছে আমার ক্যামেরামেন নাছিল এনেকে ভিডিও করা নহল মানে এটা আমি ভাত খাব গই আছো তলগত আছে খুনি এ ভাজি হে আচার এ তিয় টেঙা জলকীয়া তো আমার প্রোগ্রাম শেষ হল এই ঘর যাব লাগে আর আমি এতিয়া তো যি সকলের ভিডিওটা ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর লগতে থাকা বেল আইকনটা বজায় দিব তো আমি ঘরলে যা থাকো এটা তো বাই বাই